বুধবার পাঁচই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাস হলেও এরাজ্যের মানুষেরা সেই খুশি থেকে বঞ্চিত থেকেই যায় কারণটা অবশ্যই রাজ্য সরকারের ঘোষিত লকডাউন পাঁচই আগস্ট চলে গেলেও সেই দিনটা রাম মন্দিরের পুজোর খুশি নিজেদের মধ্যে ভাগ করে নিতেই শুক্রবার কসবার বিজেপির পক্ষ থেকে হরিশ্চন্দ্র শাহের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয় বিজেপির সমর্থক ও কর্মীদের পাশাপাশি শহরের বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী মানুষেরাও এই মিছিলে পা মিলিয়ে অযোধ্যার রাম মন্দিরের আনন্দ ভোগ করে নেয় বিরো রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি কলকাতা